গুড মর্নিং, আমি সোম। আর তোমাদের এর আগে জিএনএম বিএসসি নার্সিং নিয়ে অনেক কিছুই ডিটেলস আমি বলে দিয়েছি। নার্সিংয়ের ব্যাপারে বেশি কিছু আর বলবো না। অনেকেই আছো যারা মালদা, বর্ধমান, বীরভূম অনেক দূর দূর থেকে ফোন করছো। তো তোমরা বারবার জিজ্ঞেস করছো যে আমরা অ্যাকচুয়ালি কী করে অ্যাডমিশান হতে পারবো বা কীভাবে হেল্প পাবো আপনার। আপনার অফিস যদি মেদিনীপুরে হয়, আমরা ওখান থেকে কী করে হেল্প পাবো? তো আমি বলবো যে ভয় পাওয়ার কোনো দরকার নেই। অনেকেই আছো যে কেমন কী ব্যাপার হয়তো ভয় পাচ্ছ, কিন্তু আমি যেটা বলবো, নাম্বার দেওয়া আছে, ফোন করো, ফোন করে জেনে নাও ভালোভাবে। তারপর যদি তোমাদের মনে হয় তোমরা আসবে, একবার আমাদের অফিসে এসে দেখা করতে পারো। আমাদের অফিস অ্যাড্রেস আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এবং যারা নার্সিংয়ে ভর্তি হব 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 করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু এবারের মতো লাস্ট আর্টস থেকে জিএনএম করতে পারবে। সো আর্টস থেকে পড়ে যদি জিএনএম করার ইচ্ছে থাকে, তাহলে এবারেই তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। আর না হলে যারা সায়েন্স নিয়ে পড়েছো, তারা তো এরপরে নেক্সট টাইমও সুযোগ পাবে। কিন্তু আমি সবসময় চাইবো, সবাইকেই বলবো যে কোনোভাবেই একটা বছর লস করবে না। হয় নার্সিং না পেলে অন্য কোনো লাইনে ভর্তি হতে পারো, বি ফার্ম, ডি ফার্ম বা যোগা থেরাপি, বিএসসি, বিভিন্ন রকম কোর্স হয়ে থাকে। তো আমি অলরেডি পাটে পাটে তোমাদের অনেক কিছু কোর্সের ডিটেলস দিয়েছি। জানি না তোমরা পরের ভিডিওগুলো দেখছো কি না। আমি কিন্তু শুধু এই মেডিকেল লাইন ছাড়াও অনেক কিছু কোর্সের সন্ধান দিয়েছি। তোমরা প্রত্যেকটা ভিডিও একবার করে দেখে নেবে, তারপর ডিসাইড করে নাও। আমি জানি অনেকেই ভর্তি হয়ে গেছো, অনেকেই ডিসাইড করে নিয়েছো, বাট এখনও ভর্তি হওনি। আবার কেউ কেউ তো এখন সব কিছু টাকা দিয়ে নাকি সিট বুক করা যায়, এরকমও করে রেখেছো। তো আমি বলবো যে যেটা করবে খুব তাড়াতাড়ি ডিসিশান নাও, আর যেখান থেকেই বলো, অল ইন্ডিয়া যেখান থেকেই বলো, অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় নার্সিং কোথাও ভর্তি হতে গেলে কী করতে হবে, কীভাবে ভর্তি হবে, কীভাবে জয়েন্ট বা জেম্পা কীভাবে দিতে হয় বা কী সিস্টেমে ওই স্টেটে অ্যাডমিশান করা হয়, যে কোনো কিছু কোশ্চেন জানার থাকলে তোমরা কল করতে পারো। এছাড়া যারা ব্যাঙ্গালোর বা ওয়েস্ট বেঙ্গলে ভর্তি হতে চাইছো, তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবে, কোনো অসুবিধা নেই। আমাদের পূর্ব মেদিনীপুরে হেড অফিস আমাদের রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর ছাড়া তুমি যদি চাও, কলকাতাতেও আমাদের অফিস রয়েছে। এছাড়া মালদা, বীরভূম ওই সাইডে আমাদের অফিস এখনও হয়নি, যদিও তবুও বলছি ভয় পাবেন না। আর অনেকেই একটাই কথা জিজ্ঞেস করছেন যে আমি আপনাকে চিনি না বা আপনাদের চিনি না, আপনাদের উপর কীভাবে ডিপেন্ড করব। অ্যাকচুয়ালি দেখুন, আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোর যাবে পড়তে, কিন্তু ব্যাঙ্গালোরের কলেজ কি আছে কি নেই আদৌ তাও আপনারা জানেন না। তো আপনারা কেন যাচ্ছেন, ইন্টারেস্ট কেন, ব্যাপারটা ওটা নয়। আপনার যদি সঠিক ইচ্ছা থাকে অ্যাডমিশানের, তবে অবশ্যই আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, শুভরাত্রি।